ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সারা দেশের মতো ময়মনসিংহের ত্রিশালেও ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আমন সহ অনেক ফসলি জমি। পথে বসা ছাড়া আর কোনো উপায় দেখছেন না কোড়াগাছা গ্রামের ভুক্তভোগী কৃষকরা। নষ্ট হয়ে যাইব, পানি বাইরে হন, দুই ফুরার মতন গেছে গা পানির তলে, এক ফুরা ইট্টু দেখা যা। অন যদি দয়া করে সরকার আঙর দিকে গরিব দেখে গরিব মনে করিয়া, তাহলে আমরা যদি কিছু হেল্প করে তাহলে আমরা বাঁচপাম। সরকারের কাছে আবেদন আমার। কৃষকরা জানিয়েছেন গত সোমবার সকাল থেকে ত্রিশালে ভারী বর্ষণ শুরু হয়, যা টানা চলে পরদিন সকাল পর্যন্ত। মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে চলে দমকা হাওয়া। আমি আড়াই ঘোড়া জমি রয়েছি সব আমার এই যে ফেটখানি, ওখানে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, টান্না টুন্না করছে আর কি। আমি খরচ হয়েছি আড়াই ঘোড়া জমি খরচ হয়েছি 35,000 টাকা হয়েছে খান বাদে খান ছাড়া। আমি গরিব মানুষ, সরকার যদি কিন্তু এত ক্ষতিগ্রস্ত হইলাম, সরকার যদি কিন্তু ইহারে ক্ষতিগ্রস্ত কিন্তু উহার করে তে আর কি আল্লাহ দিলে আমরা বাঁচান। কখনো গুড়ি গুড়ি, কখনো প্রবল বেগে বৃষ্টি হয়। এতে আমন ও রবি ফসলের চারাগাছ পানিতে নুয়ে পড়েছে, অনেকের ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে বেশ লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদেরকে।